नमस्कार চাই আছে আপোনালোকে টাইম 8 মই উপস্থিত আছো শ্রী আৰু এই মুহূৰ্তত জনাব বিচাৰিছো এক গুৰুত্বপূৰ্ণ বাতৰি দিল্লীলৈ প্ৰৱেশ কৰিলে এতিয়া নতুন গাইডলাইন দিয়া গৈছে যদিহে দিল্লীত প্ৰৱেশ কৰে তেন্তে ভেকচিনৰ দুয়োটা ড'জ দুৱাৰ প্ৰমাণপত্ৰ দেখুৱাব লাগিব তেতিয়াহে আপোনাক দিল্লীত প্ৰৱেশৰ অনুমতি দিয়া যাব জনাইছো টাইম 8ৰ প্ৰত্যেকগৰাকী দৰ্শকক দিল্লী চৰকাৰৰ নতুন এক গাইডলাইন দিল্লীত প্ৰৱেশ কৰিলে দেখুৱাব লাগিব বিশেষ তথ্য আৰু কোভিডৰ পৰিস্থিতিৰ ওপৰত লক্ষ্য ৰাখি সময়ে সময়ে নতুন গাইডলাইন দিছে দিল্লী চৰকাৰে আৰু এইবাৰো কৈছে যে দেখুৱাব লাগিব ভেকচিন লোৱাৰ দুয়োটা ড'জৰ প্ৰমাণপত্ৰ তেতিয়াহে দিল্লীত প্ৰৱেশৰ অনুমতি দিয়া হ'ব স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত নেগেটিভ আহিলে লৈ আহিব লাগিব 7 দিনৰ হোম কোৱাৰেণ্টাইন স্বাস্থ্য পরীক্ষার পিছত যেতিয়া নেগেটিভ আহিব তার পিছত হয়ে আহিব লাগিব প্রত্যেকজন ব্যক্তিয়ে 7 দিনের হোম কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইনের যদিহে সুবিধা না থাকে তেন্তে মাসুল দি থাকিব পারিব সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রত অন্ধ্রপ্রদেশ আর লগতে তেলেঙ্গানার ক্ষেত্রত এই নতুন গাইডলাইন দিল্লী সরকারের অন্ধ্রপ্রদেশ আর লগতে তেলেঙ্গানার ক্ষেত্রত এই নতুন গাইডলাইন দিয়া হয় কারণ কোভিডর নতুন ভেরিয়েন্ট পোৱাৰ পিছতে এই সিদ্ধান্ত গ্রহণ করে দিল্লী সরকারে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাত কোভিডর নতুন এটা ভেরিয়েন্ট পোৱা গৈছে আর সেই ভেরিয়েন্টটো বর্তমান সময়ত থাকা যি কোভিডর দ্বিতীয় ঢৌ তাতকে বহুগুণে শক্তিশালী বলে জানিব পৰা গৈছে আর সেই কোভিডর নতুন ভেরিয়েন্ট তাতে পোৱাৰ পিছতে এনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দিল্লী সরকারে যদিহে অন্ধ্রপ্রদেশ অথবা তেলেঙ্গানার কোনো ব্যক্তিয়ে আহি দিল্লীত প্রবেশ করে তেন্তে সেই সকল ব্যক্তিয়ে তথ্য দেখুৱাব লাগিব তথ্য দেখুৱাব লাগিব ভেকচিনৰ দুয়োটা ড'জ লোৱাৰ প্ৰমাণপত্ৰ দেখুৱাব লাগিব আৰু লগতে স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত নেগেটিভ আহিলে কিন্তু 7 দিন হোম কোৱাৰেণ্টাইন হৈ থাকিব লাগিব আৰু যদিহে কোনো ব্যক্তিৰ হোম কোৱাৰেণ্টাইন হোৱাৰ সুবিধা নাই তেন্তে সেইসকল ব্যক্তিয়ে চৰকাৰী কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰত থাকিব পাৰিব কিন্তু মাসুল দি পেলাইহে চৰকাৰী কোৱাৰেণ্টাইন কেন্দ্ৰত থাকিব পাৰিব সেইসকল ব্যক্তি বৰ্তমান কোভিডৰ ভয়াবহ পৰিস্থিতিৰ ওপৰত লক্ষ্য ৰাখি এনে ধৰণৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে অৰবিন্দ কেজৰিৱাল চৰকাৰে কিছুদিন পূৰ্বে জানিব পৰা গৈছিলে অন্ধ্ৰপ্ৰদেশ আৰু তেলেঙ্গানাত কোভিডৰ এক নতুন ভেৰিয়েণ্ট পোৱা এই নতুন ভেৰিয়েণ্ট বৰ্তমান সময়ত থকা কোভিডৰ ভাইৰাছতকে বহুগুণ বেছি শক্তিশালী বুলিও জানিব পৰা গৈছে আৰু লগতে দ্রুত গতিত সংক্রমণ হয় বলেও জানিব পৰা গৈছে এই নতুন ভেরিয়েন্টর খবর অহার পিছতে এতিয়া দিল্লী সরকার কঠোর হয়েছে আর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যদিহে কোনো ব্যক্তি দিল্লীলৈ আহে অন্ধ্রপ্রদেশ অথবা তেলেঙ্গানার পৰা তেন্তে প্রমাণপত্র দেখাব লাগিব ভেকচিনের দুয়োটা ডোজ দেওয়ার প্রমাণপত্র দেখাব লাগিব দিল্লীর যে পরিস্থিতি সেই পরিস্থিতি সমগ্র দেশবাসীয়ে বর্তমান জানে অতিকৈ ভয়াবহ দিল্লীর পরিস্থিতি আর সেই পরিস্থিতি এই মুহূর্তত সেই পরিস্থিতির পর রক্ষা করবলে বারম্বার চেষ্টা করেছে দিল্লী সরকারে বিছনার অভাব অক্সিজেনের অভাব কিছুদিন পূর্বে দেখবলে পাওয়া গৈছিল দিল্লীত আর দ্রুত সংক্রমণের পর রক্ষা পড়বলকে দিল্লীত লকডাউনের ঘোষণা করলে আর এই মুহূর্ত তার পিছতে আন এক গাইডলাইন আনি দিছে দিল্লী সরকারে অরবিন্দ কেজরিওয়াল সরকারে যে দিল্লীত যদিহে তেলেঙ্গানা অথবা অন্ধ্রপ্রদেশের পর কোনো লোকে প্রবেশ করে তেন্তে তেখেতসকলে দেখাব লাগিব ভেকচিনের দুয়োটা ডোজ দেওয়ার প্রমাণপত্র